সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা ন্যাশনাল এলিজিবিলিটি কম এন্ট্রান্স

মূলত তিনটি বিষয় জানতে চেয়েছে শীর্ষ আদালত শীর্ষ আদালত জানতে চেয়েছে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো কোন এলাকায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার মাঝে ব্যবধানের সময় কতটুকু বুধবার বিকেলে মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলি ফলকনামা দিয়ে জানানোর জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আগামী এগারোই জুলাই বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এদিকে ইতিমধ্যে নিট দুর্নীতি তদন্ত শুরু করেছে সিবিআই সংশ্লিষ্ট ক্ষেত্রে তদন্তের অগ্রগতি কতটা তা আগামী বুধবারের মধ্যে জানানোর জন্য সিবিআইয়ের রিপোর্ট তলব করছে শীর্ষ আদালত রিপোর্ট আর নিউজ